এক এক সময় কি মনে হয় জানেন, স্বদেশে চলেই যাক, আপনার সঙ্গে বসে গল্প করে বাকি জীবনটা কাটিয়ে দিই। আমার সঙ্গে গল্প করে আপত্তি আছে? হাসছেন যে? এত বাড়ি বলে কার না হাসি পায় বলুন? আপনি এক ঘন্টাও একটানা বসে গল্প করার লোক নন। সাতিলেখা সেনগুপ্ত গতকাল অর্থাৎ 16ই জুন তিনি বাংলা তথা জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তিনি ছিলেন এক অসামান্য প্রতিভা, মূলত মঞ্চাভিনেত্রী। ভারতীয় থিয়েটারে তার অবদানের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আজকে আমরা তারই কথা বলবো, জেনে নেব তার অভিনেত্রী জীবনের গল্প। এভাবেই আমরা আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। তার জন্ম হয় 1950 সালের 22শে মে। এলাহাবাদে তার ছেলেবেলা কাটে। সেখানেই ছোটবেলা থেকেই তিনি নাট্য অভিনয়ের প্রতি আকৃষ্ট বোধ করতেন। মাত্র 5 বছর বয়সে মন্মথ রায়ের কারাগার নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এরপর এলাহাবাদে এসি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় থিয়েটারে অভিনয় করেন। সেই সময়কার নাটকগুলি মূলত ছিল হিন্দি ভাষায়। 1974 সালে তিনি এলাহাবাদ থেকে কলকাতায় চলে আসেন এবং 1978 সালে নান্দিকার নাট্যদলে যোগদান করেন। সেখানে নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় কাজ শুরু করেন। তিনি একাধারে যেমন অসম্ভব ভালো অভিনেত্রী ছিলেন, সেই রকমই তিনি ছিলেন যন্ত্রসঙ্গীতে পারদর্শী। পিয়ানো, ভায়োলিন ইত্যাদি খুব সুন্দর বাজাতে পারতেন। এছাড়া তিনি নাট্য রূপদানেও দক্ষতা দেখিয়েছিলেন। ঠিকই বলেছেন, আসলে আমার স্বদেশীও চাই, আপনাকেও চাই। আমি কিন্তু চাই না আপনারা দেশের কাজ বন্ধ করেন। এ ব্যাপারে আমার স্বামীর সঙ্গে আমার মোটেই মতে মেলে না। ওনার অনেক গুণ আছে, সেখানে আমি তাকে শ্রদ্ধাও করি, কিন্তু উনি মানুষটা অত্যন্ত বেশি রকম ঠান্ডা। আমার মনে হয় না দেশের এই অবস্থা এতটা ঠান্ডা হলে চলে। গ্যালিলিও নাটক দেখে সত্যজিৎ রায়ের প্রথম চোখে পড়েন তিনি। এরপর সত্যজিৎ রায় তার খোঁজ শুরু করেন। এরপর সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সিনেমায় বিমলা নামের প্রধান নারী চরিত্রটি তিনি করেন। তার সহ অভিনেতা হিসাবে ওই সিনেমায় আমরা দেখি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। এই ঘরে বাইরে সিনেমাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস অবলম্বন করে তৈরি হয়েছিল। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার স্বামী বলছিলেন আপনারা গরিবদের কথা ভাবেন না, তাই আপনাদের দিয়ে দেশের কোনো উপকার হবে না। কিন্তু আমি বিশ্বাস করি না আপনারা গরিবদের উপর কোনো অত্যাচার করবেন। শুধু বুঝিয়ে বলে যেটুকু হয় সেটুকুই করবেন। সিনেমায় অভিনয় নিয়ে বহু বিরূপ মন্তব্যের কারণে তিনি সিনেমা থেকে সরে যান এবং বহুদিন তাকে আর বাংলা সিনেমায় দেখা যায় না। তিনি নাট্য অভিনয় নিয়ে মেতে থাকেন। এরপর পুনরায় 2015 সালে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা বেলা শেষেতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন। এরপর আরও কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন, সেগুলি হলো বরফ, বেলা শুরু এবং ধর্মযুদ্ধ। বেলা শেষে সিনেমায় তার অভিনয়ের জাদু সমগ্র বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে এক মূল্যবান প্রাপ্তি। কিন্তু দুঃখের বিষয়, বেলা শুরু সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই তিনি চলে যান। চান করে উঠে ভিজে তোয়ালেটা তুমি রেখে দাও, ওই ভিজে তোয়ালেতে আমি চান করি, তোমার গন্ধটা পাই। ওটা আমার অভ্যাস, খাওয়ার পর খেয়ে উঠে যে মাছের ছালগুলো তুমি ফেলে দাও, যেটা তুমি খাও না
আমি কনককে বলি ওটা ফেলে না দিতে, ওটা আমি খাই, ওটা আমার অভ্যাস। এখন যখন তুমি বাথরুমে যাও খুব গন্ধ হয়, বয়সটা হয়েছে তো, তোমার পুত্র বোধ এটা একেবারে সহ্য করতে পারে না। তুমি বাথরুম থেকে বেরিয়ে এলে আমি ঢুকে ভালো করে জল দিয়ে দিই, ওই গন্ধটাও আমার ভালো লাগে। ওটা আমার অভ্যাস। এই অভ্যাসগুলোই আমার কাছে প্রেম। সাতিলেখা সেনগুপ্তর কন্যা সোহিনী সেনগুপ্ত বর্তমানে একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোয় পুটুপিসির চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে। সাতিলেখা সেনগুপ্তর মতন নাট্য ব্যক্তিত্ব, যিনি সারা জীবন অসংখ্য বাংলা, হিন্দি, ইংরেজি নাটকে নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন, তিনি বর্তমান ও ভবিষ্যতের নাট্য প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার কাজের মাধ্যমে। আজকের এই জীবনীমূলক পর্ব আমরা এখানেই শেষ করছি। নমস্কার।